আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ১২ আমাদের জীবনের তথ্য। এ অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা এ অধ্যায়টি সম্পূর্ণ পড়েছিলাম এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলাম। আমরা তথ্য ও প্রযুক্তি সম্পর্কে জেনেছিলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, তথ্যের ব্যবহার ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করেছি। আজ আমরা এ অধ্যায়টির অনুশীলনী গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং ডান বা মিলকরণ ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমেই আমরা শূন্যস্থানগুলো দেখে নিই। ১. আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাশ প্রযুক্তি। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, যোগাযোগ। আমাদের জীবনকে সহজ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ২. গুহার দেয়ালে ছবি এঁকে বা ড্যাশের সাহায্যে মানুষ তথ্য সংরক্ষণ করত। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, লিথোগ্রাফ। গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে মানুষ তথ্য সংরক্ষণ করত। ৩. তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তথ্যের ড্যাশ। বলো তো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, বিনিময়। তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তথ্যের বিনিময়। এবার আমরা সঠিক উত্তরগুলো দেখি এবং সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। প্রশ্ন ১. কোনটি যোগাযোগের আধুনিক প্রযুক্তি? ১. ধোয়ার সংকেত। ২. ইন্টারনেট। ৩. বার্তাবাহী পায়রা। ৪. ডাক। বলো তো বন্ধুরা, এখানে কোনটি আধুনিক যোগাযোগ প্রযুক্তি? হ্যাঁ, ২. ইন্টারনেট। প্রশ্ন ২. তোমার বন্ধুর অভিজ্ঞতার তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি? ১. রেডিও শোনা। ২. টিভি দেখা। ৩. বই পড়া। ৪. বন্ধুকে জিজ্ঞেস করা। বন্ধুরা, বলো তো এখানে সর্বোত্তম উপায় কোনটি? হ্যাঁ, ৪. বন্ধুকে জিজ্ঞেস করা। এর ফলে কি হবে, বন্ধুর অভিজ্ঞতার তথ্য তোমরা খুব সহজেই সংগ্রহ করতে পারবে। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন চারটি ক্ষেত্রের নাম লেখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত এমন চারটি ক্ষেত্র হচ্ছে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা ও কৃষি। প্রশ্ন ২. তথ্য বিনিময়ের সময় কোন কোন বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে? তথ্য বিনিময়ের সময় কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে করছি কিনা এবং সে বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে। প্রশ্ন ৩. তথ্য সংগ্রহের চারটি উৎসের নাম লেখো। তথ্য সংগ্রহের চারটি উৎস হচ্ছে সংবাদপত্র, বই, রেডিও ও ইন্টারনেট। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। তথ্যের যথাযথ ব্যবহারের চারটি ধাপ ব্যাখ্যা করো। তথ্যের যথাযথ ব্যবহারের চারটি ধাপ হচ্ছে, ধাপ ১. কোন বিষয়ের তথ্য প্রয়োজন তা নির্দিষ্ট করতে হবে, কারণ তথ্য বিভিন্ন রকম হতে পারে, যেমন সংবাদ, আবহাওয়া, খেলাধুলা, বিভিন্ন ঘটনা ইত্যাদি। ধাপ ২. প্রয়োজনীয় তথ্যের উৎস ও তা সংগ্রহের উপায় নির্ণয় করতে হবে। জনসাধারণ, সংবাদপত্র, বই, ইন্টারনেট ইত্যাদি হল তথ্যের উৎস। এসব উৎস থেকে পর্যবেক্ষণের মাধ্যমে অথবা মানুষকে চিকিৎসা করে
মানুষকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করতে পারি। ধাপ তিন, প্রয়োজনীয় তথ্যটি নির্ভরযোগ্য উৎস থেকে ও সর্বোত্তম উপায় সংগ্রহ করতে হবে। সংগ্রহের পর তথ্যটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। ধাপ চার, তথ্য বিনিময়ের সাথে কোন তথ্যটি বিনিময় করতে চাচ্ছি এবং তা সঠিকভাবে বিনিময় করছি কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্ন দুই, কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় ব্যাখ্যা করো। তথ্য বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন খাতায় লিখে বা কম্পিউটারে টাইপ করে, ক্যামেরায় ছবি তুলে, বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তি যেমন ক্যামেরা, সিডি, ডিভিডি ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায়। এবার আমরা শিখব বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। বন্ধুরা, তোমরা বাম পাশে কিছু শব্দ দেখতে পাচ্ছ, যোগাযোগ প্রযুক্তি, তথ্য সংগ্রহ, তথ্যের উৎস, তথ্য সংগ্রহের একটি উপায়, এবং ডান পাশে রয়েছে টেলিভিশন, পর্যবেক্ষণ ক্যামেরা এবং টেলিফোন। প্রথমটি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। বলতো বন্ধুরা, এখানে ডান পাশের এই শব্দগুলোর মধ্যে কোনটি যোগাযোগ প্রযুক্তি? হ্যাঁ, টেলিফোন। তাহলে যোগাযোগ প্রযুক্তি কি? টেলিফোন। দ্বিতীয়, তথ্য সংরক্ষণ। তথ্য সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি? বলতো বন্ধুরা, আমরা কিভাবে তথ্য সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, ক্যামেরার মাধ্যমে। আমরা ক্যামেরাতে ছবি তুলে তথ্য সংরক্ষণ করতে পারি। তথ্যের উৎস, বলতো বন্ধুরা কোনটি তথ্যের উৎস? হ্যাঁ, টেলিভিশন। টেলিভিশন থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে টেলিভিশন কি একটি উৎস? তথ্য সংগ্রহের একটি উপায়। তথ্য সংগ্রহের একটি উপায় কি? পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা সম্ভব। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম অধ্যায় ১২, আমাদের জীবনের তথ্য। এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।